স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, রাজনীতির মাঠে বাগযুদ্ধ নিয়মিত বিষয়। প্রতিদিনই কথা বলছেন দুই প্রধান দলের নেতারা। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই যেন মনোযোগ বাড়ছে পরস্পরের প্রতি তাদের ছড়ে দেওয়া বাক্যবাণীর দিকে। প্রধানমন্ত্রী বলেছেন যে যুদ্ধাপরাধী ও তাদের অনুসারীরা যেন রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে। অন্যদিকে বিএনপি বলে চলেছে যে এই সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না বা নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আরেকটি বিষয়, কোটা সংস্কার আন্দোলন। কোটা সংস্কারের দাবি এবং হামলার প্রতিবাদে কর্মসূচি চলছে প্রতিনিয়তই। অন্যদিকে সরকারি দল বলছে যে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেওয়ার পর একটি কমিটি কাজ করছে এই ব্যাপারে, দ্রুত তারা রিপোর্ট দেবে সেটাই তারা আশা করছেন বা তারা আহ্বান জানাচ্ছেন। কিন্তু এটা 14 দল থেকে বলা হয়েছে, কিন্তু একটি মহল তাদের অভিযোগ যে নিয়ে চক্রান্ত করছেন। প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে এক অনুষ্ঠানে আজ যে তিনি প্রশ্ন করেছেন যে আদালতের নির্দেশনা থাকার পরও কিছু শিক্ষক এবং জ্ঞানীজন কীভাবে কোটা আন্দোলনে সমর্থন দিচ্ছেন এবং উনি এর কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না। ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপি আন্দোলন ব্যর্থ হবার পর এখন কোটা আন্দোলনের উপর ভর করছে তারা। বিএনপি নেত্রীর খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়েও প্রায় প্রতিদিনই চলছে বিতর্ক। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পর এবার ভল্টে ভুতুড়ে কাণ্ড ঘটেছে বলে একটি পত্রিকার খবর বেরিয়েছে। প্রায় 1000 কেজি 963 কেজি সোনা হয়ে গেছে মিশ্র ধাতু, 22 ক্যারেট হয়ে গেছে 18 ক্যারেট। এটা একটা তেলেসমাতি কারবার বলে অনেকে বলছেন। এ নিয়েও বিএনপি থেকে আজকে অভিযোগ করা হয়েছে, কথা বলেছেন বিএনপি নেতারা। তারা সমালোচনা করেছেন সরকারের রিজার্ভ চুরির পর এই ঘটনাটিও তাদের মনোযোগ কেড়েছে। 3 সিটি কর্পোরেশন নির্বাচন সহ আজকে এই প্রসঙ্গগুলো আলোচনায় আনব। শুরুতেই পরিচিত হব দুই অতিথির সঙ্গে। রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, স্বাগত আপনাকে। রয়েছেন ইংরেজি দৈনিক নিউজ টুডের সাবেক সম্পাদক জনাব রিয়াজউদ্দিন আহমেদ, স্বাগত আপনাকেও। অনেকগুলো বিষয় অবতারণা করেছি রিয়াজ ভাই, আপনি কোথা থেকে শুরু করতে চান? আজকে ডেইলি স্টারে আমি দেখছিলাম যে কোটার বিষয়ে, যেমন প্রধানমন্ত্রী এখানে বলছেন যে ডোন্ট আন্ডারস্ট্যান্ড লজিক বিহাইন্ড অ্যান্টি কোটা মুভমেন্ট, এটা প্রধানমন্ত্রীর বক্তব্য। 14 দল একটা মিটিং করেছে, সেখানে মোহাম্মদ নাসিম বলেছেন যে যে কমিটি করা হয়েছে সেই কমিটির রিপোর্ট তারা দিতে বলেছেন সময় মতো এবং আহ্বান জানিয়েছেন। তবে এটা বলছেন যে বিএনপি বা কোন ইঙ্গিত করে যে এটা একটা চক্রান্ত করছে। ওবায়দুল কাদেরের একই কথা, কিন্তু নিপীড়ন বিরোধী ছাত্র যারা আছে তারা আন্দোলন করছে এবং তারা ক্যাম্পাসে নানারকম কর্মসূচিও করছে। এটা যখন একটা কমিটি হয়ে গেছে সেই পর্যন্ত কি অপেক্ষা করা যায় যে কমিটির রিপোর্টটা পাওয়ার পরই তো এটার একটা সমাধান হতে পারে? প্রধানমন্ত্রী যেটা বলেছেন এখন এই কোটা আন্দোলনটা খুবই, আমি তো অনেক আন্দোলন দেখেছি, আন্দোলন করেছি ছাত্র হিসেবে, এটা আমার কাছে খুব মানে মিস্টেরিয়াস মনে হয়। এই আন্দোলনটা হয়েছে, প্রধানমন্ত্রী একটা ঘোষণা দিয়েছেন, তারপরে একটা মানে কোর্টের রায়কে রায় বের করে এনে এখন প্রধানমন্ত্রী বলছেন যে এই কোটা সংস্কারের কোনো যুক্তি নাই। এই জায়গাটার মধ্যে আমার মনে হয় যে একটা একটা বিশ্বাসহীনতার ঘটনা ঘটেছে। এখানে ছাত্ররা আন্দোলন করছে, শিক্ষকরা এটা, এবং ছাত্ররা আন্দোলন করছে এটা বড় জিনিসটা, বড় জিনিস হলো যেভাবে ছাত্রদেরকে, আন্দোলনরত ছাত্রদেরকে পিটানো হয়েছে রুলিং পার্টির ছাত্র সংগঠনের সদস্যরা, তাদের নামও টিচাররা কালকে ভাইস চ্যান্সেলারের কাছে নাম, 14 জনের নাম পরিচয় সব কিছু দিয়েছে। এত সব কিছুর পরে ওনারা বলছেন যে বিএনপি কনস্পিরেসি করছে। বিএনপি যদি কনস্পিরেসি করতে জানতো পারতো, সেই তাদের সেই যোগ্যতা থাকতো, তাহলে এই আন্দোলন অনেক দূর গড়াইতো। এটা বিএনপি এর বিএনপি মানে লিপ সার্ভিসের বাইরে কিছুই করছে না এর মধ্যে। কিন্তু কোটা কোটা নিয়ে যে সরকারের ভিতর থেকে প্রধানমন্ত্রীও এই যে কথা এক এক সময় এক একটা কথা বলছে যে এটা বাতিল করে দিলাম, তারপরে বলছে কোর্টের রায় আছে, এর রায় থাকা অবস্থায় এটা এটা সংস্কার করা যাবে না। আবার রুলিং পার্টির ভিতর থেকেই কেউ কেউ বলছে প্রধানমন্ত্রী যখন বলেছেন নিশ্চয়ই তিনি কিছু একটা করবেন। এই যে এত সব কথার মধ্যে এই জিনিসটা একটা অনেকটা হজবরল হয়ে গেছে, এটার কী ডাইরেকশনে এটা যাচ্ছে আমি বুঝতে পারছি না। এবং যে ছাত্রগুলিকে মানে অ্যারেস্ট করেছে, যাদেরকে জেলে নেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, মারপিট করা হয়েছে, তাদের কিন্তু কোনো বিচার আচার হয়নি। এইটা খুবই দুঃখজনক ব্যাপার আর কি।
তবে এই আন্দোলনটা এইভাবে আমার ধারণা এটা মিসহ্যান্ডলিং হচ্ছে এবং এই মিসহ্যান্ডলিং এর ফলটা ভালো নাও হতে পারে। অভিযোগ যেটা করেছেন যে মোহাম্মদ নাসিম, যে একটা স্পষ্টকাতর বিষয় প্রধানমন্ত্রী বলেছেন, কমিটি হয়েছে, সময় দেওয়া হয়েছে, তাদের রিপোর্টের অপেক্ষা না করে একটা স্পর্শকাতর বিষয় নিয়ে একের পর এক চক্রান্ত করা হচ্ছে এবং এটা কোনো ইস্যু না পেয়ে কোটা সংস্কার নিয়ে তারা বলতে নিশ্চয়ই বিএনপিকে ইঙ্গিত করছেন। উপাধি কাদের নিজেও পরিষ্কারই বলেছেন যে এটা বিএনপির কাজ। রিয়া সাহেব যেটা বলেছেন, এখন কোটাটা হচ্ছে সরকারি কর্মকর্তা হওয়ার বিষয়টা, সরকারি নিয়োগ অফিসার লেভেলে যেটা পাবলিক সার্ভিস কমিশনের শ্রোতা হয়, এটা কোটা তো অনেকদিন থেকে চলছে। তার মধ্যে আমি পুরোটা প্রধানমন্ত্রী বলেছেন 30% মুক্তিযোদ্ধাদের কোটা থাকবে, যেহেতু এটা একটা আদালতের রায় আছে, নির্দেশনা আছে, তো আদালতের নির্দেশনায় এটা থাকবে। কিন্তু 30%-এর পর আরও 70% সেখানে কী হবে সেটা কিন্তু স্পষ্ট না। সেখানেও তো অনেক ধরনের জেলা কোটা, পিছিয়ে পড়া কোটা এগুলো ছিল। তো আমাদের এখানে তো এমনিতে ধরেন যে সরকারি ইনটেকও খুব কম, এত বড় হিউজ গভর্নমেন্ট তো না, মানে একটা ছোট দেশ, একক সরকার, এখানে কোনো প্রভিনশিয়াল সার্ভিসও নেই, বছরে 5,000-এর মতো হয়, হ্যাঁ, তো সার্ভিস ইজ ভেরি লিমিটেড। তো সেইখানে বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটির ছাত্ররা যারা মানে পাবলিক ইউনিভার্সিটি লেখাপড়া করে, একটা মেরিট বেসিসে তারা মনে করে মেরিট হলে পরে একটা সরকারি সার্ভিসে যাওয়া যায়। অনেকে জিজ্ঞেস করেন যে সরকারি সার্ভিসের প্রতি এত আকাঙ্ক্ষা কেন বা এত আগ্রহ কেন, কারণ সরকারি চাকরির বাইরে আর কোনো চাকরি কিন্তু এত ডিউরেশন এটা সিকিউরিটি দিতে পারে না। একটা প্রমোশন, একটা পে যতই কম হোক না কেন, ইটস আ সিকিউর জব। এখন তো কম না, এখন বেড়েছে, কিন্তু কথা হলো যে ইটস আ সিকিউর জব। আপনি একটা লেভেল পর্যন্ত চাকরি করলেন, তারপর আপনি রিটায়ারমেন্টের পরে ইউ গেট এ বেনিফিট, হ্যাঁ। কিন্তু প্রাইভেট সার্ভিসগুলো ওই রকমভাবে লুক্রেটিভ হয়ে ওঠেনি আমাদের দেশে এখনও, কারণ কর্পোরেট কালচার তো আমাদের দেশে এখনও হয়নি, এক্সেপ্ট 1 or 2 আর কিছু মাল্টি ন্যাশনাল ছাড়া। তো এইখানে যখন আপনি আপনার দেশে প্রাইভেট কর্পোরেশন বা প্রাইভেট সেক্টর এই ধরনের মোটামুটি একটা ফ্যাসিলিটি দেবে, সিকিউরিটি অফ জব দেবে, তখন কিন্তু এই দিকে মোহটা কমে আসবে। এটা কিন্তু বিশ্বের সব জায়গায়, আপনি ব্রিটেন বলেন, আমেরিকা বলেন, আপনি সরকারি লোক খুঁজে পাওয়া যায় না। মানে আমেরিকাতে তো আমি অনেক বছর আগের কথা বলছি, প্রায় 3-4 দশক আগের কথা বলছি, সেখানে গভর্নমেন্ট লেভেলে চাকরি কেউই করতে চায় না, যেই কারণে গভর্নমেন্টকে যেই সরকার আসে সে আবার কতগুলো কন্ট্রাক্টে নিয়ে আসে এবং তারা আবার চলে যায়। দে আর প্রাইভেট জবস এত লুক্রেটিভ, কারণ প্রাইভেট সেক্টরগুলো তো অনেক বড় বড়। তো এই কারণে আমাদের এখানে এই আপনার সরকারের যে চাকরিগুলো এইগুলোর উপর নজরটা বেশি। ওকে, তো এখন কথা হলো যে কোটা যদি 30% মুক্তিযোদ্ধাদের জন্য যদি থাকে, তাহলে বাকি 70%-এর একটা র্যাশনাল হওয়া উচিত এখানে। তো কাজে এই জায়গাটাতে প্রধানমন্ত্রী একবার বলেছিলেন, ওটাও তো উনি একরকম অভিমান থেকে বলেছিলেন যে কোনো কোটাই থাকবে না, তখনই বোঝা গেছিল যে উনি যেটা বলেছেন সেটা টিকবে না, কারণ এটাকে আবার ফিরে আনতে হবে, কারণ কোর্টের রায় আছে, কনস্টিটিউশনের মধ্যে কিছু বলা আছে। এখন একটা আন্দোলন চলছিল, স্তিমিত হয়ে গেছে, একটা আন্দোলন এখন চলছে, পক্ষ বিপক্ষে মারামারি হচ্ছে, কিন্তু যে কমিটি করেছে সেই কমিটিরও উচিত হবে তাড়াতাড়ি এটার একটা রেজাল্ট করে দেওয়া। এটার জন্য 2 সপ্তাহ, সরি আমি একটু করে, আমার কাছে একটু খটকা লাগছে, কমিটি কাজ শুরু করেছে, কমিটি 15 দিনের মধ্যে, 15 working days-এর মধ্যে একটি, এর মধ্যে আজকেও প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে কোর্টের এই রায়ের পরে এই কোটা নিয়ে সংস্কার নিয়ে আর কোনো আলোচনা হওয়া উচিত না, তাহলে এই কমিটির সেটাও যদি উনি বলেন,
সেটাও যদি বলেন তাহলে এই মানে এই কমিটির প্রয়োজনটা না সেটাই এখন এই কমিটি কি করবে অনেকগুলো এই যে জগা খিচুড়ি হয়ে মানে এটা আপনি কমিটি কি করবে এটা দেখার বিষয় দেখার বিষয় আর দ্বিতীয় জিনিস যেটা আপনি আমাকে বললেন কিন্তু সেটার জন্য একটা মানে আমরা যেই মতামতটা চাচ্ছি সেটা হলো যে এখন যে আনরেস্টটা যে কনফিউশনটা যে এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা এটার জন্য কি এই কমিটির রিপোর্ট হওয়া পর্যন্ত তো নিশ্চয়ই অপেক্ষা করা যায় না আনরেস্ট তো এখন সেরকম ভাবে ওইরকম ভাবে নেই কারণ আমরা মানে পাল্টাপাল্টি একটা নিয়ন্ত্রণের মধ্যে আছে সেরকম মাঝখানে যেরকম হচ্ছে সেরকম নেই এইটাও তো কিছু কিছুদিন চলবে এটা চলবে যতক্ষণ পর্যন্ত কমিটির রিপোর্টটা না আসে কমিটির রিপোর্টটা যদি ফেভারেবল হয় এখানে কিছু আসার হয়তো এটা থাকবে না কিন্তু দ্বিতীয় কথা যেটা আমি একদম ওনার সাথে একমত যে বিএনপি যে কোনো পলিটিক্যাল পার্টি একটা সিচুয়েশনের মধ্যে নিতেই চায় যদি সে পার্টিকুলার যদি অপোজিশনে থাকে কিন্তু আমার কাছে মনে হয় যে বিএনপির এখন সেই ক্ষমতাই নেই এগুলো এর মধ্যে গত যেটা বললেন লিপ সার্ভিস কারণ বিএনপি এখন কী অবস্থা আছে তার অর্গানাইজেশনটা কী আমি যদি এটাকে দেখি যে দুটো সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে সেখানে তো বিএনপি দাঁড়াতেই পারেনি মানে যে কী কেমন হয়েছে সেটা আমি বাদ দিলাম কিন্তু বিএনপির ক্যান্ডিডেট বলেন তার ওয়ার্কার বলেন তার ইয়ে বলেন এরা তো মানে মনে হয় কোনো প্রিপেয়ারডই ছিল না যে ইলেকশন আমাদের দেশের ইলেকশন তো এখন হয়ে গেছে একটু অন্যরকম শো অফ ফোর্সের মধ্যে চলে আসছে তো সেখানে তো সেটার জন্য বিএনপিকে কতটা দায়ী করবেন আর বর্তমান বাস্তবতাকে না আমি বিএনপিকে দায়ী করছি না আমি বলছি যে একটা পলিটিক্যাল পার্টি হ্যাড টু ট্যাকল উদ্ভূত পরিস্থিতি বলে উদ্ভূত পরিস্থিতি সে উদ্ভূত পরিস্থিতিতে একটা 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 পার্টিকে ট্যাকল করতে হবে পার্টি যদি বলে যে আমার এজেন্ট বের করে দিচ্ছে তাহলে তার কত সেট এজেন্ট রেমেডিটা কী তা রেমেডিটা কী তো সেই ধরনের কোনো কিছু তারা তো কমপ্লেন মুখে মুখে করছে কমপ্লেন তো আদালতও নিয়ে যাচ্ছে না একটা এগ্রেসিভ কমপ্লেনিং ম্যানেজমেন্ট যদি থাকতো তাদের তো সেটা গন টু দ্য কোর্ট যে আমি দিয়েছিলাম আমার দেওয়া হয়নি ইলেকশন কমিশনের ব্যর্থতা এখানে এখানে আছে তাদের যা যা করার কথা এজেন্ট নিয়ে তারা করেনি কিন্তু সেরকম তো আমরা কোনো মুভ দেখিনি দেখেছি সেই জন্য আমি বলছি যে বিএনপি এখন কোটা আন্দোলনের বাতাস দেওয়ার মতো অবস্থায় দাঁড়ায় আমার মনে হয় না মানে বাতাসও তো দিতে পারে পিছন দেখে মুখে 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 বলে কিন্তু এই এক্স্যাক্টলি দেওয়ার মতো শক্তি তাদের আছে কিনা সেটা আমার কাছে যথেষ্ট সন্দেহ আছে আচ্ছা না কিন্তু একটা মানে মানে কোনো একটা ইস্যুতে কারো একটা যৌক্তিক অবস্থান থাকতেই পারে অপোজিশনে যারা থাকে তারা যে কোনো সরকারি কর্মকাণ্ডের কোন লেপসেস থাকলে এটা সুযোগ নিয়ে তারা আগানোর চেষ্টা করবে এটা নিয়ম পৃথিবীর সব জায়গায় আপনি নির্বাচন প্রসঙ্গে কথা বলছিলেন যে দুটো নির্বাচনের কথা কিন্তু সামনে তো আরো বড় নির্বাচন জেনারেল ইলেকশন অবশ্যই তারই প্রিলিউড হিসেবে খুলনা গাজীপুর হয়ে গেল আরো তিনটে সামনে আছে এখন কথাবার্তা চলছে বিএনপি মহাসচিবও বিভিন্ন সময় বলেছেন যে সংলাপের প্রসঙ্গটা ওপেন রাখছেন বা উনি চাচ্ছেন আবার বলছেন যে সরকারের অধীনে নির্বাচন মানে একই কথা কিন্তু আজকে প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আমি শুরুতেই বলেছিলাম যে যুদ্ধপরাধী এবং তাদের অনুসারীরা যেন রাষ্ট্রীয় ক্ষমতা আসতে না পারে এখানে আরেক জায়গায় বলেছেন যে প্রধানমন্ত্রী বলেছেন যে জনগণ ভোট দিলে ক্ষমতায় আসবো না হলে আসবো না আজকে একটা প্রোগ্রামে উনি বলেছেন সব মিলিয়ে আগামী নির্বাচনের চিত্রটা আপনার কাছে কেমন মনে হচ্ছে সময় কিন্তু মাত্র বেশি দিন নেই ইলেকশন কমিশন বলছে অক্টোবরে অক্টোবরে না হলে ফার্স্ট উইক অফ নভেম্বরে শেডিউল ডিক্লেয়ার হবে কারণ সরকার বলে চাইছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হয়ে যাক শিডিউলটা কি 90 ডেজ আগে দিতে হয় নাকি 90 ডেজের মধ্যে দিতে হয় মধ্যে হ্যাঁ অ্যাকচুয়ালি ক্যালকুলেশনে ইলেকশন আপনার ন্যূনতম পক্ষে 45 ডেজ হাতে রেখে আপনি শিডিউলটা ডিক্লেয়ার করেন এখন কতদিন আপনি প্রচারণার জন্য দেবেন সেটা ডিপেন্ড করে আর বাকি কিছু টেকনিক্যাল কাজ আছে যেটার জন্য আপনাকে সময় দিতে হয় তো এখন প্রধানমন্ত্রী তো পরটা তো আমি আই উড সে ইট ইজ ওয়েলকামিং স্টেটমেন্ট যে উনি বলছেন যে জনগণ ভোট দিলে থাকবো ভোট না দিলে থাকবো না দ্যাট ইজ হোয়াট ইট ইজ মানে এটাই তো ইলেকশন এটাই তো আপনার ডেমোক্রেটিক ইলেকশন হয় কিন্তু কী প্রক্রিয়া নির্বাচনটা হবে সেটা কিন্তু এখনও কেউ ক্লিয়ার করছে না যদিও কনস্টিটিউশন বলে যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট না হলে না হওয়া পর্যন্ত সরকারের নিচে কিন্তু ইলেকশনটা করতে হবে পার্লামেন্ট থাকা অবস্থাতে ইলেকশনটা করতে হবে সেই ক্ষেত্রে কার কী কাজ একবার তো মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে এখানে সরকার ছোট হবে এবং তার কাজ তো সেই জায়গাতে কিন্তু কোনো এখন পর্যন্ত কোনো প্রগ্রেস দেখা যাচ্ছে না যে ওই সময় সরকার কী কাজটা করবে কতখানি লিমিটেশন থাকবে গভর্নমেন্টের কাজ করার বা আমি যদি বলি যে টিওআর হ্যাঁ টার্মস অফ রেফারেন্স অফ দ্যাট গভর্নমেন্ট এবং একই সাথে ইলেকশন কমিশনেরও কিছু মুভমেন্ট করা
আমি মনে করি যে উচিত এই মুহূর্তে যে তাদের কি রোলটা হবে, কারণ অতীতের ইলেকশন কমিশনের একটাই তো ইলেকশন আছে এরকম, অতীতের ইলেকশন কমিশনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে তারা বিশ্লেষণ করেছে কিনা, করলে তাদের কি হবে, কারণ তারা ওনারাও তো বলছেন যে আমরা একটা ভালো নির্বাচন করতে চাই, এভরিবডি শুড কাম ফর দি ইলেকশন। যে কন্টেস্টাস ইস্যুগুলো আছে সেগুলো তো নাথিং রিলেটেড টু ইলেকশন কমিশন, নো নাথিং রিলেটেড টু ইলেকশন কমিশন। নির্বাচনকালে সরকার কি হবে, পার্লামেন্ট ভেঙে দিবেন কিনা, সেটাও সেনা মোতায়েনের প্রশ্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা, সেটাও না আমি বলছি যে সেনা মোতায়েনটা আমি ওটাকে খুব বড় ফ্যাক্টর মনে করি না, কিন্তু যেই কন্টেস্টাস ইস্যু এটার মধ্যে ইলেকশন কমিশন আসছে না, বাট ইলেকশন কমিশনকে তো একটা সিচুয়েশনের মধ্যে নির্বাচনটা করতে হবে। ধরুন কনস্টিটিউশন তো অ্যামেন্ডমেন্ট হবে না যা দেখা যাচ্ছে, হোয়াই শুড গভর্নমেন্ট কনস্টিটিউশন অ্যামেন্ড করবে, এখানে বিএনপি থাকলেও করতো না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, কারণ ইট গিভস অ্যাডভান্টেজ। তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের একটা চিন্তা বিষয় আছে যে আমি এই যে আমি নিজে ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশনে ইলেকশন কমিশন, আমাকে একটা ইলেকশন কন্ডাক্ট করতে হবে বাংলাদেশি পার্সপেক্টিভে। আপনি এখন ব্রিটিশ পার্সপেক্টিভ চিন্তা করলে হবে না, এমনকি ইন্ডিয়ান পার্সপেক্টিভ চিন্তা করলে হবে, নেপালি পার্সপেক্টিভ চিন্তা করলে হবে না। ফ্যাক্ট ইজ বাংলাদেশের আজকে যে নির্বাচন ব্যবস্থা মানে ভেরি বাংলাদেশি মডেল, সেই মডেলগুলোর মধ্যে দিয়ে মানে ইলেকশন কমিশন যতটুকু কাজ ততটুকু সে করতে পারবে কিনা, করতে হলে তার কী করতে হবে, বাকিটুকু ধরেন ইলেকশন কমিশন একা তো নির্বাচন করে না, এখানে সরকারের ব্যাপার আছে, এখানে অন্যান্য পলিটিক্যাল পার্টির পার্টিসিপেশনের ব্যাপার আছে, এখানে ল এনফোর্সিং এজেন্সির কাজ আছে, এখানে ব্যুরোক্রেসির কাজ আছে, বাট ইলেকশন কমিশনের যে অ্যাটেম্পট সেইগুলো তো তাদের এখন পর্যন্ত আমরা ওইরকম প্রোনাউন্সড দেখছি না। ইলেকশন কমিশনের কি কাজ করা উচিত এখন, যেমন ধরেন মনে করেন প্রি ইলেকশন প্রিপারেশন, আমি তো বলছি আগামী দুই মাসের মধ্যে ওনার ভাষায় যে ওনারা তফসিল ঘোষণার প্রক্রিয়ার মধ্যে অনুপ্রবেশ করবেন। না, তফসিল ঘোষণাটা বড় কথা নয়, কথাটা হচ্ছে আমি আমার লেখা এবং অন্যান্য জায়গায় বলেছি আরপিও এখন যেভাবে অ্যামেন্ডেড আছে এটা ছিল আপনার কেয়ারটেকার গভর্নমেন্টকে সামনে রেখে আরপিও অ্যামেন্ডমেন্ট, এখানে অন্যান্য দেশের একটা স্টাডি করা উচিত এই অবস্থায় তারা ইলেকশনটা কীভাবে করায়। জি, ধরেন ভারতীয় ইলেকশন কমিশন কীভাবে করায়, রিসেন্টলি নেপালে একটা ইলেকশন হয়েছে যেখানে সরকার ছিল, তাদের ইলেকশনটা কেন ভালো হলো, তাদের ইলেকশন কমিশন কীভাবে করিয়েছে, ইলেকশন ইন্ডিয়ান ইলেকশন কমিশন বলে যে আমরা ওই সময় উই আর কেয়ারটেকার গভর্নমেন্ট, আচ্ছা মানে সরকারের সরকারকে নজরদারিতে রাখা হয়, আচ্ছা এবং সেই ব্যবস্থাপনাটা কোনো গভর্নমেন্ট তো বলবে না আমার উপরে আসো ওই নজরদারি, কিন্তু ইলেকশন কমিশনকে তো মুভ করতে হবে যে আমাকে এই ধরনের নির্বাচন করতে হলে এই এই জায়গায় আমার গ্যাপ আছে, সেখানে আমি আপনাদের নজরদারি করব যে আপনারা কী করতে পারবেন কী করতে পারবেন না। এটা কিন্তু আমরা কতগুলো সাজেশন দিয়েছিলাম, তো সেই সাজেশনে কিন্তু বর্তমান যে পার্টি সব পার্টি ইন পাওয়ার তারাও কিন্তু বলছিল ওকে করা যেতে পারে, কিন্তু সেই ধরনের কোনো মুভমেন্ট দেখছেন সেটা বলছি। কিন্তু একটা বিষয় যে কয়েকদিন আগে দু একদিনের মধ্যে যে বিএনপি থেকে একটা অভিযোগ করা হয়েছে যে আরপিও সংশোধনীর মাধ্যমে বিএনপির শীর্ষ নেতৃত্বের দুই নেতৃত্ব বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান তাদেরকে সরিয়ে দেওয়ার নেতৃত্ব থেকে এক ধরনের, এটা কিন্তু ইলেকশন কমিশন পদ বলেছে না এরকম কোন, হ্যাঁ এরকম কোন সেক্রেটারি পরিকল্পনা তাদের নেই, এটা উনি রিপিট করে দিয়েছেন, কিছু হচ্ছে না এরকম কোন, না এগুলো আমিও শুনি নাই, মানে আরপিও এখন কনস্টিটিউশনে বলা আছে যে দুই বছর যদি কারো কারাদণ্ড হয় সেই কারাদণ্ডের পরে, সেটা তো আছেই, সেটা আছে, কিন্তু ওটা তো কিছু আরপিও চেঞ্জ করে দুইজনকে বাতিল করা, আরপিওর ভিতরে তো এই ধরনের কোনো প্রভিশন নেই, আরপিওর ভিতরে ওই প্রভিশন আছে যে তিনি কনভিক্টেড ছিলেন কিনা, ওই সময় কনভিক্টেড ছিলেন কিনা তাহলে তার নমিনেশন বাতিল হয়ে যায়, কিন্তু বাদ দেওয়ার মতো কোনো ক্লজ তো আর দলীয় নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া, না দলীয় নেতৃত্ব থেকে সরাবার বিষয়টা তো রেজিস্ট্রেশনের পলিসির ভিতরে নেই, আরপিওর মধ্যেও যাবে না, যদি থাকে যেটা আমাদের দেশে নেই সেটা হচ্ছে একটা পলিটিক্যাল পার্টির পলিটিক্যাল পার্টি অ্যাক্ট, সেই ধরনের পলিটিক্যাল পার্টি অ্যাক্ট যদি থাকতো তাহলে তো অন্য কথা হতো, ওকে, কিন্তু আরপিওতে যেটুকু অ্যাড করা হয়েছে সেটা ছিল রেজিস্ট্রেশন অফ পলিটিক্যাল পার্টি, সেখানে তো কথা বলা নেই যে ওই রেজিস্ট্রেশন পলিটিক্যাল পার্টি ডাজ নট ডিটারমিন যে কে প্রধান, কে দলের প্রধান থাকবে কে থাকবে না, কোন কন্ডিশনে থাকবে কোন কন্ডিশনে থাকবে না, দ্যাট ইজ যদি সেপারেট অ্যাক্ট হয় বা আমাদের আমাদের কনস্টিটিউশনের মধ্যে যদি সেই পলিটিক্যাল পার্টি অ্যাক্টকে অ্যাড করা হয়
তাহলে থাকতে পারে, কিন্তু আরপিওর মধ্যে কি অ্যামেন্ডমেন্ট করবে? ইয়েস ভাই, সাবেক নির্বাচন কমিশন যেমনটা বলেন যে ইলেকশন কমিশনের কি প্রস্তুতি থাকা উচিত, কি কি প্রস্তুতি দৃশ্যমান হওয়া উচিত ইন দি রান আপ অফ নেক্সট জেনারেল ইলেকশন, আপনার কাছে রাজনৈতিক দলগুলোর যে মানে প্রস্তুতি চর্চা, এবং উনি যেটা বললেন যে নির্বাচনকালীন যে সরকার ব্যবস্থা বা এগুলো সংবিধান সংশোধন, তার অ্যাপারেন্টলি কোনো সিগন্যাল বা কোনো কারণ দেখছেন না, কোনো রুলিং পার্টি এটা করবে না, বিএনপি হলেও করতো না এটা ওনার। তো সেক্ষেত্রে বিএনপি কার্যক্রম দেখে কি ইঙ্গিত আপনি পাচ্ছেন? দ্বিতীয় কথা হলো যে এই নির্বাচনকে সামনে রেখে, সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে বিএনপি যে বিশ দলীয় জোট, এই জোটের মধ্যে এক ধরনের পোলারাইজেশন নমিনেশনকে ঘিরে এটাকে আপনি কীভাবে দেখছেন? অনেকগুলি প্রশ্ন ওর মধ্যে আছে, এবং আমাদের দুঃখজনক ঘটনা হলো গত 47 বছরে আমাদের কিন্তু পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার ওই মেকানিজমটা আমরা এখনো ডেভেলপ করতে পারি, একবারই বোধ হয় হয়েছিল মনে হয় 96 আওয়ামী লীগ না, সেটাও মানে অনেক ব্লিডিং এর পরে হয়েছে এটা, নাসিম সাহেব কু করলেন না, ও আচ্ছা আচ্ছা, ওইসব করিডোরে মানে আমি পিসফুল ট্রান্সফার অফ পাওয়ারের ঘটনাটা হয় নাই, এবং রাজনৈতিক দলগুলো কোনো অবস্থায় নির্বাচনকালীন একটা ঐক্যমত কিভাবে নির্বাচন হবে, কে নির্বাচন পরিচালনা করবে, ইলেকশন কমিশনের রোল কি হবে, এইসব ব্যাপারে কোনো ঐক্যমত নাই, কোনো ডায়লগ নাই, কোনো আলোচনা করার মতো কোনো পরিবেশ নাই। 91 বলা যায়, 91 তো একটা আন্দোলনের পরে সেটা হয়েছিল, একটা একটা বিশাল সবাই একটা বিশাল মানে গণ অভ্যুত্থানের পরে ঘটনাটা ঘটেছিল, কিন্তু সেটাও তো টিকে নেই পরে, সব রাজনৈতিক তিন রাজনৈতিক জোট যে মানে যে ঐক্যমতের ভিত্তিতে যে যে ডিক্লারেশনটা তৈরি করেছিল সেটা কি পরে রাখতে পারেছে? সবগুলি তো রাখতে পারে নাই, কিন্তু এখন যে অবস্থাটা এখন তো অত্যন্ত মানে জটিল অবস্থা, রাজনীতির অবস্থা জটিল, বিএনপির অবস্থা আরও জটিল, বিএনপি খুবই মানে কি বলবো একটা ক্রাইসিসের মধ্যে আছে, বিএনপি ইলেকশনে কি করবে, কিভাবে যাবে, যাবে কি যাবে না, এগুলি নিয়ে কিন্তু বিএনপির মধ্যে এখন একটা এখন পর্যন্ত কোনো মানে সিদ্ধান্তে তারা আসতে পারে না, কারণ দলের নেত্রী জেলে, ওনাকে বাদ দিয়ে তো, এবং আমাদের দেশে দলগুলি তো চলে একজন এক এক নেতার নির্দেশে, সব দলই চলে এইভাবে, তো সেই জায়গার মধ্যে এখন কিন্তু বিএনপি একটু ছন্ন ছাড়া টাইপের, একটু অগোছালো, ডিসঅর্গানাইজড একটা অবস্থার মধ্যে, এই অবস্থার মধ্যে যেটা আপনি বললেন বিশ দলীয় জোটকে কেন নিয়ে জামাতে ইসলামীকে নিয়ে সিলেটের ইলেকশনে একটা ক্রাইসিস ডেভেলপ করছে আস্তে আস্তে, এটা কতটা ডেভেলপ করবে নাকি এটা ডিসিপিটেড করে যাবে এটা কিন্তু এখনো বোঝা নাকি, এটা ইলেকশন পর্যন্ত প্রলং করবে, ইলেকশন মানে ন্যাশনাল ইলেকশন পর্যন্ত প্রলং করবে কি না এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, বলছে যে সিলেটের এই সিগন্যালটা অত্যন্ত সিগনিফিকেন্ট সিগন্যাল, যে এইটা জাতীয় নির্বাচন পর্যন্ত এটা যাইতে পারে, এবং এর মধ্যে জামাতে ইসলামে বিশদলীয় জোট থেকে বেরিয়ে যাবে কি না এটাও মানে রুল আউট করছে না কেউ, কারণ হলো জামাতে ইসলামী সিলেটে যে অবস্থানটা নিয়েছে তাতে রুলিং পার্টির জন্য একটা সুবিধাজনক অবস্থা তৈরি হয়েছে, এই সুবিধাজনক অবস্থা তৈরির কারণে অনেকে বলছে যে তাইলে ওই জামাতের আমিরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, আরও কিছু নেতাকে ছেড়ে দেওয়া হয়েছে, জামাতকে হয়তো আরও কিছু কনসেশন দেওয়া হবে, দিলে জামাত 96 মতো একটা রোল প্লে করবে, 96 জামাত কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি ইলেকশন করেছিল, এবং বিএনপি 100 হেরেছিল এই মানে 500 থেকে 3000 500 থেকে 3000 এবং সেই ভোটগুলি জামাতে ইসলামে নিয়েছিল, এটা ছিল 96 ওরকম একটা অঙ্ক মানে অ্যারিথমেটিক একেবারে আপনি বাদ দিতে পারবেন না, এবং এই যে ডেভেলপমেন্টটা সিলেটে যেটা হয়েছে এটা কিন্তু অত্যন্ত মানে সিগনিফিক্যান্ট,
এবং আমি মনে করি যে বিএনপি অলরেডি যে ক্রাইসিসের মধ্যে আছে, যে সংকটের মধ্যে আছে, এই সংকটকে আরো ঘনীভূত করতে পারে একদিক থেকে। আরেক দিকে হলো জামাত চলে গেলে বিএনপির কি হবে, অনেকে বলছে বিএনপির সুবিধাও হতে পারে, কাজে এটা দেখার জন্য। কিন্তু আপনি যেটা বলছেন যে রাজনৈতিক দলগুলির প্রস্তুতি কি, প্রস্তুতি রুলিং পার্টি ছাড়া, রুলিং কোয়ালিশন ছাড়া অন্যদের প্রস্তুতি ওরকম মানে দৃশ্যমান নয়। জি, এই ইলেকট্রাল ডাইনামিক্স সম্পর্কে আপনার কি? না, আমি আমি যদি বলি জি, এখন জামাত কতখানি প্রভাবশালী আছে এই মুহূর্তে, কারণ তারা কিন্তু ডাইরেক্টলি তাদের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারতেছে না। সিলেটে যিনি দাঁড়িয়েছেন তিনি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়েছেন, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে, এবং জাতীয় সংসদ নির্বাচনে তারা যদি আলাদা করতে হয় তাহলে কিন্তু আপনাকে ওই কোর্টের রায়টাকে রিভার্স করতে হবে। আচ্ছা, কারণ রিভার্স না করা পর্যন্ত আপনি রেজিস্ট্রেশন আসছে, তার সম্ভাবনা কতটুকু ডিফিকাল্ট আমার মনে হয়, কারণ এইটা ইভেন কেউ যদি চায়ও তাহলে এটাকে কীভাবে রিভার্স করবেন, কারণ এটার সাথে লিঙ্ক যদি এটার সঙ্গে আপনার থিওরি অফ কনভিনিয়েন্স অ্যাটাচ থাকে, থিওরি অফ কনভিনিয়েন্স তো সব কিছুই করতে পারেন আপনি, থিওরি অফ কনভিনিয়েন্স আপনি কী না করতে পারেন। হ্যাঁ, ওটা তো এখন রুলিং পার্টি যখন এত বছর থাকে তার হাতে সব কিছু থাকে, মানে সেটা দে আর মোর পাওয়ারফুল দেন এনিবডি এলস। এখন কথা হচ্ছে যে একটা জামাতের এই বিষয়টা কিন্তু লিঙ্কড উইথ যুদ্ধ অপরাধী বিচার ট্রাইব্যুনাল, সে ট্রাইব্যুনাল থেকে এই জিনিসটা কিন্তু কোর্টে গিয়েছে। জামাত ইসলামের রেজিস্ট্রেশন কিন্তু ইলেকশন কমিশন বাতিল করে নাই, ইলেকশন কমিশন বাতিল করে নাই, কোর্ট, এটা কোর্টের রায়ে ইলেকশন কমিশন বাতিল করে। জি, তো সেইখানে জামাত ইসলামী যদি রিভাইভ করতে হয় তাহলে আপনাকে কোর্টের রায় ওটাকে নালিফাই করতে হবে, অথবা আরেকটা মামলা করে তারা একটা মামলা করে সেটাকে রিভাইভ করে নিয়ে আসতে পারে। তো কাজে জামাত ইসলামীর এখানে হ্যাঁ তাদেরও তো ফলোয়ার আছে, বিকজ ইটস এ ক্যাডার বেসড পার্টি, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট দাঁড়ানো এতগুলো, যেমন মনে করি যদি 100 সিটও জামাত ইসলামী ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দেয়, আমাদের দেশে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট কিন্তু মানে ভোটিং ডাইনামিক্সের মধ্যে আসে না, খুব মানে ভেরি ডিফিকাল্ট। আপনি দেখবেন যে 400 ইন্ডিপেন্ডেন্ট, 100-150 ইন্ডিপেন্ডেন্ট দাঁড়ালে 2-3 জন আসে, তার ভিতরে যারা আসে তারা হচ্ছে দে আর নোন পিপুল, তাদের যাদের ইয়ে আছে। এখন জামাত ইসলামীর কতখানি ডাইনামিক্স কাজ করবে অথবা এটা একটা মিথে দাঁড়িয়েছে সেটাও হতে পারে, বাট দে আর অর্গানাইজ, তাদের একটা অর্গানাইজেশন আছে। সিটি কর্পোরেশন মানে সিলেট, এটা একটা সিলেটটাই হচ্ছে আপনার টেস্টিং গ্রাউন্ড হবে, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, যে যদি জামাত ইসলামী শেষ পর্যন্ত থাকে, মানে জামাত ইসলামী তো না, জামাতের কথিত ক্যান্ডিডেট যদি ইন্ডিপেন্ডেন্টলি থাকে, তাহলে দেখতে হবে যে সেই ইলেকশনটা যদি, এটা আপনি মেজারমেন্ট করা খুব ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? কারণ ইলেকশনটা যদি প্রপার হয়, ভোটগুলো যদি ঠিকমতো কাউন্টেড হয়, ভোটগুলো যদি ঠিকমতো, ভোটাররা যদি ভোট ঠিকমতো দিতে পারে, দেন আপনি অনলি বিশ্লেষণ করতে পারবেন যে এই এফেক্টটা কতখানি কতখানি পড়বে। কিন্তু যদি সেটা না হয় তাহলে এটা তো মেজার করা খুব ডিফিকাল্ট। বাংলাদেশ ব্যাংকের ভল্টের ঘটনাটি নিয়ে একটু আলাপ করতে চাই। ব্যাংকের ভিতরে না, ওটা আপনি বিরতির আগে ওই রাজনীতি প্রসঙ্গে সেই পলিটিক্যাল ডাইনামিক্স বা নির্বাচন ইলেকটোরাল ডাইনামিক্স নিয়ে কথা বলতে চাচ্ছিলেন একটু। ওটা না, ওটা ওই জামাতের ইয়েটা বলছি, জামাতের যে কথাটা উঠছে যে সিলেটে এটা টেস্টিং গ্রাউন্ড, সিলেটে জামাত যদি শেষ পর্যন্ত ক্যান্ডিডেট থাকে, তাদের ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটই থাকে, পারসেপশন হলো জামাত ইলেকশন করছে, জামাত নাম দিয়ে করতে পারবে না, বাট পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। পারসেপশনটা হলো ঠিক না থাকলেও তাদের ভোটারও তো আছে, ভোটার, হ্যাঁ হ্যাঁ, তাদের ভোটার পারসেপশনও হলো যে জামাত ইলেকশন করছে, 20 দলীয় জোট ভেঙে গেছে, এগুলি হলো পারসেপশন। এবং এটা যদি ইলেকশনের দিন পর্যন্ত এই অবস্থা, এই স্ট্যাটাস কো থাকে, তাহলে এটা সত্যি পরিণত হবে। তো এবং এখানে জামাত কতটা ভোট পাইল এটা দেখা যাবে, এটা দেখা, কিন্তু এইটার থেকে জাতীয় নির্বাচনে একটা পোলারাইজেশন হতে পারে, সেই পোলারাইজেশনে জামাত তাদের
তাদের সুবিধাজনক একটা অবস্থান নেবে, অবশ্যই নেবে, কারণ তারা দাঁড়াতে পারছে না, কাজ করতে পারছে না, তাদের লোকজন অনেকগুলি জেলখানায় আছে এখনও, তারা মাঠেই নামতে পারছে না। সেই জায়গায় যদি রুলিং পার্টির সাথে কোনো একটা সমঝোতা এসে তারা, এটা তো স্ট্র্যাটেজিক, এটা স্ট্র্যাটেজিক, এটা তো আপনি ইলেকটোরাল স্ট্র্যাটেজি। এখানে আমি একটা একটা কথা বলি, যেটা বললাম যে ধরে নিচ্ছি যে দেয়ার ইজ নো প্রবলেম, ইলেকশনটা হয়েছে, ভোট মোটামুটি মানে অ্যাকসেপ্টেবল একটা ইলেকশন হয়েছে। যদি ধরুন জামাত থেকে যায়, বিএনপির প্রার্থী হেরে যায়, তাহলে আপনাকে দুটো অ্যাড করে দেখতে হবে, হোয়াট ওয়াজ দ্য রেজাল্টেন্ট। জি, আপনি যদি দুই পক্ষের ভোট অ্যাড করার পরে আপনি যদি দেখেন যে উইনার, ধরুন উইনারের সাথে যদি কী তফাতটা হয়, তখন আপনি এটা বিশ্লেষণ করতে পারবেন যে কতখানি এফেক্ট পড়ে, হাউ পিভোটাল, হাউ ইম্পর্টেন্ট, হাউ পিভোটাল ইট ইজ, ইট উড বি। এখানে বলতে এটা হবে, ধরুন লাস্ট ইলেকশনে সিলেটে জামাতের ভোট কত ছিল? হ্যাঁ, ওটা তো ধরেন, হ্যাঁ, ওই লাস্ট লাস্ট মেয়রাল ইলেকশন, ধরেন সিটি ইলেকশন বা ন্যাশনাল ইলেকশন, মেয়র ন্যাশনাল ইলেকশন দরকার, মেয়রাল ইলেকশন আমাদের জামাতের, জামাতের তখন তো একসাথে ইলেকশন, তখন তো আপনার ইয়েই ছিল না। আচ্ছা, এখন যদি জাতীয় নির্বাচনেও তো মানে ওখানে জামাত আলাদা কোনো ক্যান্ডিডেট দেয় নাই ওখানে? না, ওইটা তো না দিলে তো এটা অ্যাসেস করা ডিফিকাল্ট, ডিস্ট্রিবিউশনে ছিল, ডিস্ট্রিবিউশনে ছিল। এখন আমরা এখন অ্যাসেস করা যাবে যে জামাত অ্যাকচুয়ালি অন গ্রাউন্ড, গ্রাউন্ড তার কি পজিশনটা আছে এই ইলেকশনে, যদি যদি তারা রাইট তারা থেকে যায়। বাট এই সিচুয়েশনটা ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং এই কারণে যে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে রুলিং পার্টি সবসময় বিএনপিকে আঘাত করেছে জামাতের সঙ্গে তার অ্যালায়েন্সের কারণে, তাই না? এখন ইলেকট্রাল স্ট্র্যাটেজির কারণে যদি জামাত বিযুক্ত হয় কোনো কারণে বিশ দল থেকে, তখন এর পলিটিক্যাল ডাইনামিক্স বা এর পলিটিক্যাল ইন্টারপ্রিটেশন কেমন হয়? পলিটিক্যাল ইন্টারপ্রিটেশন ভেরি সিম্পল, মানে পলিটিক্স ইজ সাচ এ থিং যেখানে আপনি দেখবেন যে শেষ কথা বলে কিছু নেই, শেষ আজকে হয়তো এনিমিটি আছে, কালকে তো নেই। তো এটা তো আপনি সব জায়গায় বলে যে পলিটিক্সের মানে দে আর স্ট্রেঞ্জ ব্যাড ফেলোজ ইন পলিটিক্স। নাহলে আপনি মনে করেন আওয়ামী লীগের মতো একটা পার্টি, যেটা মিডিল রোড পার্টি, সেখানে কি আপনার লেফটিস্টরা নেই? লেফটিস্টরা সেখানে আছে। আচ্ছা, একটা বিষয় আজকে একটা পত্রিকাতে খবর আসছে যে ব্যাংকের রিজার্ভের পরে ভল্ট থেকে সোনা বিষয়ে একটা ভুতুড়ে চিত্র তারা পেয়েছেন, সেগুলো তুলে ধরেছেন। সেখানে 963 কেজি সোনা বলছেন তারা মিশ্র ধাতু, 22 ক্যারেট হয়ে গেছে 18 ক্যারেট, মানে খুবই বাংলাদেশ ব্যাংকের ভিতরে তো মানে আমাদের যে সম্পদ যা আছে, টাকা পয়সা সোনা দানা, এটা তো ওয়েল প্রোটেক্টেড না, এটা তো অলরেডি প্রমাণিত। $100 মিলিয়ন, $80 মিলিয়ন চলে গেল, আমরা আর এটা ফিরেও পাইলাম না। এবং এখন বলা হয়েছে যে এইটা মানে বাংলাদেশ ব্যাংকের ভিতর থেকেই এটা ঘটনাটা ঘটেছিল, তদন্ত রিপোর্টটা পাওয়া যায়নি। না, তদন্ত রিপোর্ট তো দিচ্ছেই না, কিন্তু ওই ফিলিপিন্সে কোর্টে সিআইডি যে ফরেন্সিক রিপোর্ট দিছে, ফরেন্সিক রিপোর্টে বলেছে যে এটা বাংলাদেশে এটা ভিতর থেকেই কীভাবে হয়েছে জিনিসটা ইলাবোরেট করে নাই, বাট এখান থেকে বলেছে। আর এখন যেটা বলছে যে প্রায় 1000 কেজি গোল্ড, 1 টন, 963 কেজি, এইটা 22 ক্যারেট গোল্ড, 18 ক্যারেট হয়ে গেল, এটা যে পুরোপুরি তামা হয়ে যায় না, এটাই তো মানে আমাদের সৌভাগ্য যে তামাও তো হয়ে যেতে পারত। মানে এখানে মোস্ট আনসেফ, এবং হোল ব্যাংকিং সেক্টর ইজ আনসেফ, হাউ কুড এ সেন্ট্রাল ব্যাংক মানে বি সো আনপ্রোটেক্টেড? না, এটা তো এখন এটা যদি রিপোর্ট সত্যি হয়, না রিপোর্ট যদি পত্রিকা আসছে ক্লিয়ারিফাই তো করে না এখন পর্যন্ত, তারা ডিনাইও করে নাই, কোনো ক্লিয়ারিফিকেশন দেয় নাই। বাট আমার পয়েন্ট হচ্ছে যদি বাংলাদেশ ব্যাংক যেটা সেন্ট্রাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকে এই অবস্থা হয়, তাহলে অন্যান্য ব্যাংক নিয়ে তো গ্রাহকদের ভিতরে একটা এক ধরনের অনাস্থা সৃষ্টি হবে, ব্যাংকিং পুরো ব্যাংকিং সিস্টেমের উপরে একটা অনাস্থা সৃষ্টি হবে। আপনার $1 বিলিয়ন চলে গেছে বা $1 বিলিয়ন কাছাকাছি চলে গেছে, দ্যাট ইজ এ ডিফারেন্ট স্টোরি, সেটা ধরুন হ্যাক হয়েছে এই সিস্টেমের মধ্যে, যে সিস্টেমে আমরা এখন চলে গেছে ডিজিটাল সিস্টেমে, হ্যাক হয়ে চলে গেছে। বাট ভল্টের ভিতরে
আপনি যখন বলতে একটা ফিজিক্যালি কিছু রাখছেন, হিউম্যান টাচ, হ্যাঁ সেই হিউম্যান টাচ, সেখানে তো হ্যাকিং এর কোনো কিছু নেই, এটা তো আর মানে অদৃশ্য কোনো শক্তি না যে পুনপুন করে বের হয়ে গেল তার বদলে আরেকটা জিনিস চলে আসলো, তার মানে সামবডি হ্যাজ ডান সামথিং, এটা যখন আজকের হয়তো ধরা পড়েছে, কিন্তু এই জালিয়াতি তো এটা তো ম্যানুয়ালি করা, ম্যানুয়ালি এই জালিয়াতি তো আরও আগের থেকে হচ্ছে, তো এই যে জালিয়াতি হয়েছে এইটাই তো ডিটেক্ট হয়নি, এবং জালিয়াতি হইলে কখন থেকে হয়েছে, কোন সময় থেকে, হু আর দ্য রেসপন্সিবল পিপল ফর দ্যাট। তো যেটা আমি সংক্ষেপে বলতে পারি যে বাংলাদেশ ব্যাংকের অ্যাডমিনিস্ট্রেটিভ যদি এই ধরনের বড় ধরনের ফেলিয়ার হয় তাহলে হাউ দ্যাট ব্যাংক, এই ব্যাংকটা কীভাবে অন্যান্য ব্যাংকের উপর নজরদারি করবে, বিশেষ করে আপনার সরকারি ব্যাংক অ্যান্ড প্রাইভেট ব্যাংক, তা তো হয়েছে বিভিন্ন ব্যাংকে টাকা পয়সা তো ব্যাপকভাবে সেটা তো যাচ্ছে, মানে ঋণের নামে নিচ্ছে, ব্যাড লোন নিচ্ছে, কিন্তু ফিজিক্যালি টাকা সরায় ফেলছে, সোনালী ব্যাংক থেকে যে টাকা চলে গেল 4,000-4,500 কোটি টাকা, যে না সেটা তো লোন ধরনের ব্যাড লোন, সেটা তো লোন গেছে ব্যাড লোন, হ্যাঁ কিন্তু এটা এটা তো হলো ফিজিক্যালি চলে গেল, এই যে সোনা তামা হয়ে গেল, তামা তামা হয়ে গেছে নাকি, মিশ্র ধাতু, মিশ্র ধাতু, তারপরে এবং 22 ক্যারেট 18 ক্যারেট, এটা তো 22 ক্যারেট 18 ক্যারেট কে, এটা কেমন করে রিপ্লেসমেন্ট, না সেটা তো অটোমেটিক্যাল বা কোনো জিন পুত এসে করা নাই, না এটা তো ম্যানুয়ালি, আমরা 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 হয়তো বিষয়টা একটু স্পর্শকাতর সেন্ট্রাল ব্যাংকের ভল্টের এই ঘটনা, আমরা যতটুকু আলোচনা করেছি আজকে এই পর্যন্তই থাকি, আমরা দেখি যে সেন্ট্রাল ব্যাংক ওনারা কি স্টেটমেন্ট নিয়ে আসে, এটা একটা রিপোর্ট, এবং এবং আমি আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক টোটাল মানে আমাদের যে মেটালগুলি আছে গোল্ড এন্ড আদার মেটালস, এটা টোটাল স্টক স্টেটমেন্ট, একটা স্টক টেক করবে এবং আমাদের জাতিকে জানাবে, সেটাই এক্সপেক্টেড, এবং সেন্ট্রাল ব্যাংকের আমরা আশা করছি যে এ নিয়ে খুব বেশি স্পেকুলেট না করে মানে বেটার একটা স্টেটমেন্ট আসছে, সে সবাই পড়েছে, জি কাজে এই প্রশ্নগুলো কিন্তু উঠে, আমরা আমরা ক্লিয়ারলি আমার মনে ক্লিয়ারিফাই করব, ক্লিয়ারিফাই এর জন্য অপেক্ষা করব। শাহজালাল আন্তরিক বিমানবন্দরে যে কর্মকর্তা এটি জমা রেখেছিলেন উনি অর্থাৎ পত্রিকার নিচে আপনারা দেখেছেন ওখানে বলা হচ্ছে সোনার চাত্রী এবং ঋণ যেটা বাংলাদেশ ব্যাংকে জমা করা হয়েছিল, এই বিষয়টা যখন সামনে আসছে তখন উনি একটা প্রত্যয়নপত্র আমাদের দিয়েছেন যে কালো প্রলয়যুক্ত যে স্বর্ণের চাকতি এবং রিং সেটা যথাযথ আছে, উনি যেভাবে রেখেছিলেন যেমনটি রেখেছিলেন তার লিখিত প্রত্যয়নপত্র উনি এটা আমাদেরকে জানিয়েছেন, 22 ক্যারেট সোনা হয়ে গেল 18 ক্যারেট, প্রতিবেদনে এটাও বলা হয়েছে, এটাও আসলে যথাযথ নয়। আজকে ধন্যবাদ জানাচ্ছি জনাব রিয়াজউদ্দিন আহমেদ আপনাকে স্টুডিওতে আসার জন্য, ব্রিগেডিয়ার জেনারেল অফিসার প্রতিনিধি সাখাওয়াত হোসেন আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই সময় আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, এই অনুষ্ঠানটি আপনারা অনলাইনে দেখতে পারেন, ভিজিট করুন www.ntvbd.com, এছাড়া ইউটিউব আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেখানে আমাদের জনপ্রিয় অনুষ্ঠানগুলো এবং খবরের আপডেটও আপনারা পেতে পারেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে।